আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের বিশ্বকাপের প্রথম ম্যাচটি বাতিল হতে পারে। ঠিক কী কারণে তাই জানবো আজকের এই ভিডিওটিতে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ক্রিকেটের সবচাইতে ছোট পরিসরে বাংলাদেশের ভালো খেলার রেকর্ডটা কিন্তু খুব কম, খারাপ খেলে হারের রেকর্ডই বেশি। একটি ছোট্ট পরিসংখ্যানে মিলবে তার প্রমাণ। সেই 2021 সালের অক্টোবরে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ থেকে এই কদিন পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শেষ হওয়া তিন জাতি আসর সব মিলিয়ে 27 ম্যাচে বাংলাদেশ হেরেছে বৃষ্টিতে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি মাত্র ম্যাচ জেতা ছাড়া সবগুলা খেলা হেরেছে বাংলাদেশ। আর এই বছর 18 খেলায় অংশ নিয়ে জিতেছে মোট 6টিতে, তার একটি করে দুই জয় আফগানিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে, আর দুটি জয় আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শেষ দুটি ম্যাচ জিতেছে আরব আমিরাতের বিপক্ষে, একটি ম্যাচে কোনো ফল নিষ্পত্তি হয়নি, বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। কেন টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আর ফল এত খারাপ, কী কারণে পারে না টিম বাংলাদেশ? বোদ্ধা বিশ্লেষক ক্রিকেট পণ্ডিতদের সবাই কম বেশি একমত হয়েছেন যে বাংলাদেশের টি টোয়েন্টি ভালো না খেলার পেছনের প্রধান কারণ দুটি। এক, ব্যাটিংয়ে শুরু ভালো না হওয়া, দুই, ডেথ ওভারে বোলিংটা ঠিক মতো না হওয়া। বেশিরভাগ দল 6 ওভারের পাওয়ার প্লের ফিল্ডিং বিধিবদ্ধতা কাজে লাগিয়ে 50 থেকে 60 রান তুলে বড় স্কোরের পথে এগিয়ে যায়। বাংলাদেশ তা পারে না। পাওয়ার প্লেতে 50 থেকে 60 রান তোলা বহু দূরে, ওই পাওয়ার প্লেতে উল্টো ব্যাটিং মেরুদণ্ডটাই ভেঙে যায় বাংলাদেশের। ওই সময় বাংলাদেশ 2 থেকে 3 উইকেট হারিয়ে চলে যায় পুরোপুরি ব্যাকফুটে, যেখান থেকে আর সামনে আসা সম্ভব হয় না। যাই হোক, এসব এখন আপাতত মনে না রাখাই ভালো। শোনা যাচ্ছে বাংলাদেশ এবার নামতে চলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে 24 অক্টোবর সকাল 10টায়। এমন দলের বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। শোনা যাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল ঘোষণা হতে পারে। কিন্তু দর্শক, আমরা চাচ্ছি যে করেই হোক ম্যাচটা যেন হয়, কেননা নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে আমরা জিততেই চাই। আর যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা যায়, তাহলে হয়তোবা বাংলাদেশের মোমেন্টামটাই পাল্টে যাবে। কি মনে হয় দর্শক আপনার কাছে, বিষয়টা কি এমনই? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।